এখানে একটি ডায়েরি রাইটিং আছে। আমি প্রশ্নটা পড়ছি। ইউ হ্যাভ সেপারেট রুটিন অফ ওয়ার্ক, তোমার কাজের আলাদা আলাদা তালিকা আছে। ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য ইভিনিং, সকালে এবং সন্ধ্যায়। রাইট এ পেজ ইন ইয়োর ডায়েরি, তোমার ডায়েরির একটা পাতার উপরে লেখো। অন দ্যাট পার্ট অফ দ্য ডে, দিনের ওই অংশটাকে নিয়ে। হুইচ ইউ প্রেফার মোর, যেটা তুমি বেশি পছন্দ করো। এখন আমি ডায়েরির পেজটা পড়ছি। এ ডায়েরি পেজ, লেফট সাইডে আমি তারিখ এবং বার এটা বসিয়েছি। দেখে নাও, যেদিন ডায়েরিটা লিখবে সেই দিনের তারিখ ওখানে বসানো হবে। আর পেজ, যে কোনো একটা পেজ নাম্বার বসিয়ে দিলেই চলবে। জেনারেলি আই স্পেন্ড মাই টাইম অফ এ হোল ডে, সাধারণত একটি সারা দিনের সময়টা আমি কাটাই ইন এ ফিক্সড রুটিন, একটা নির্দিষ্ট রুটিন মেনে। আই হ্যাভ ভাইটাল ওয়ার্কস, আমার গুরুত্বপূর্ণ কাজ থাকে। ইন বোথ মর্নিং অ্যান্ড ইভিনিং, সকাল এবং সন্ধ্যা উভয় সময়ই। বাট আই লাইক, কিন্তু আমি পছন্দ করি দি ইভিনিং মোর, সন্ধ্যাটাকে আরও বেশি দ্যান ডে টাইম, দিনের থেকে। অ্যাজ যেহেতু আই গেট মাচ টাইম, আমি পাই আরও বেশি সময় টু ডু দ্য ইম্পর্টেন্ট ওয়ার্কস, গুরুত্বপূর্ণ কাজগুলো করতে। ইন দিস পিরিয়ড অফ টাইম, এই সময়ে, মানে সন্ধ্যাবেলায়। এভরিডে, প্রতিদিন। আই ওয়েক আপ, আমি জেগে উঠি অ্যাট 6 o'clock, 6টার সময়। হোয়াইল দ্য ডে বিগিনস, যখন দিনটা শুরু হয়। ফ্রম দ্যাট টাইম, ওই সময় থেকে। আই হ্যাভ টু বিজি, আমাকে ব্যস্ত থাকতে হয় উইথ মাই প্রাইভেট টিউশন অ্যান্ড স্কুল নিয়ে। ইট ইজ অল ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক, এটা সবসময় কাজ আর কাজ। টিল আই রিটার্ন ফ্রম স্কুল, যতক্ষণ না আমি স্কুল থেকে বাড়ি ফিরে আসি। টুয়ার্ডস দ্য ইভিনিং, সন্ধ্যাবেলার দিকে। ইট ইজ দ্য টাইম, এটাই হয় সময়টা, মানে সন্ধ্যাবেলাটা। হোয়েন আই গেট দি চান্স, যখন আমি সুযোগটা পাই। টু প্রিপেয়ার মাই হোম লেসন্স, আমার বাড়ির পড়াশোনার কাজগুলো প্রস্তুত করতে। বিসাইডস, তাছাড়াও আই গেট মাচ স্পেয়ার টাইম, আমি পাই অনেক অবসর সময়। টু ওয়াচ টিভি, টিভি দেখতে। ইট ইজ দ্য অনলি টাইম, এটাই হয় একমাত্র সময় সন্ধ্যাবেলাটা। হোয়েন অল মাই ফ্যামিলি মেম্বার্স ক্যান গেট টুগেদার, যখন আমার পরিবারের সব সদস্যরা একত্রিত হতে পারে। অ্যান্ড টক টু ইচ আদার, এবং একে অপরের সাথে কথা বলতে পারে। আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট, আমি সত্যিই প্রশংসা করি দি আওয়ার, এই সময়টাকে। বিকজ, কারণ। আই গেট দ্য অপরচুনিটি, আমি পাই সুযোগটা। টু অপারেট মাই কম্পিউটার, আমার কম্পিউটার চালাতে। ফ্রম 9:30 PM টু 10:30 PM পর্যন্ত। দেন টেকিং মাই ডিনার, তারপর আমার রাত্রিকালীন খাবার খেয়ে। আই ক্যান টেক এ লং রেস্ট, আমি একটা দীর্ঘ বিশ্রাম নিতে পারি। আই রিয়েলি লাইক, আমি সত্যিই পছন্দ করি দি ইভিনিং পার্ট অফ দি ডে, দিনের সন্ধ্যা অংশটাকে। বাট ডু নট হেট মর্নিং, কিন্তু সকালকে ঘৃণা করি না।